বিসমিল্লাহ রহমান রহিম, সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ঘরে অবস্থান করছো। এই করোনাকালীন সময়ে আমরা তোমাদের জন্য নিয়মিত অনলাইন ভিডিও ক্লাস দিয়ে যাচ্ছি। আশা করি তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখবে, কারণ তোমাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এই ক্লাসগুলো খুবই উপকারী হবে। আমি মোয়াজ্জেম হোসেন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, টঙ্গী সরকারি কলেজ, টঙ্গী, গাজীপুর। আজকে আমি একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখা বিষয় উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় এক ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। এটা আমাদের ম্যাট্রিক্স এর প্রথম লেকচার। আজকে আমরা ম্যাট্রিক্স সম্পর্কে সাধারণ কিছু ধারণা নেব। এই পর্বটিতে আমরা আস্তে আস্তে ম্যাট্রিক্স এর গাণিতিক সর্বা বিভিন্ন সমস্যা সমাধান করব ইনশাআল্লাহ। ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স সম্পর্কে আমরা একটু ধারণা নেব। ম্যাট্রিক্স কি, তথ্য বা সংখ্যা গুলিকে সারি এবং কলাম এ সাজালে একটি আয়তকার বিন্যাস পাওয়া যায়। এই আয়তকার বিন্যাসকে ম্যাট্রিক্স বলা হয়। ম্যাট্রিক্স আসলে একটা কতগুলো সংখ্যা সাজানোর ব্যবস্থা। কতগুলো সংখ্যাকে যদি আমি সারি এবং কলাম আকারে সাজাই, অনুভূমিক এবং উলম্ব আকারে সাজাই, তাহলে যে আয়তকার বিন্যাস পাওয়া যায় ওটাকে বলা হয় ম্যাট্রিক্স। এই সংখ্যা নিয়ে বলা হয় তথ্য, আর গণিতে আমরা সেটাই বলি সংখ্যা। কাজে তথ্য বা সংখ্যাকে যদি আমি সারি এবং কলাম আকারে সাজালে যে আয়তকার বিন্যাস পাওয়া যায় সেই আয়তকার বিন্যাসকে বলা হয় ম্যাট্রিক্স। যেমন এখানে কিছু সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই সংখ্যাগুলিকে আমরা আয়তকার এবং উলম্ব আকারে একটা আয়তকার বিন্যাসে সাজানো হয়েছে। সারি এবং কলাম আকারে আয়তকার বিন্যাসে সাজানো হয়েছে এবং এটাকে প্রথম ব্র্যাকেট অথবা তৃতীয় ব্র্যাকেট এর মধ্যে রাখলে আমরা এটাকে বলবো একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স আসলে সংখ্যা সাজানোর ব্যবস্থা। ম্যাট্রিক্স ম্যাট্রিক্স গঠনকারী সংখ্যাগুলিকে ভুক্তি বা ইন্টু বলা হয়। যেমন সেটের গঠনকারী সংখ্যাগুলিকে আমরা এলিমেন্ট বা উপাদান বলি। সেটের সংখ্যাগুলিকে আমরা যেমন এলিমেন্ট বা উপাদান বলি, অনুরূপভাবে ম্যাট্রিক্স এর গঠনকারী সংখ্যাগুলিকে আমরা এলিমেন্ট বা উপাদান না বলে ভুক্তি বা ইন্টু বলবো। ভুক্তিগুলির আনুভঙ্গিক এবং উলম্ব বিন্যাসকে যতক্ষণে সারি এবং কলাম বলা হয়। যেমন এখানে একটা উদাহরণ আছে, এটা এখানে আমার অনুভূমিক বিন্যাস 1, 2, 3 হল অনুভূমিক বিন্যাস, 4, 5, 6 হল অনুভূমিক বিন্যাস, 7, 8, 9 হল অনুভূমিক বিন্যাস, এগুলোকে বলা হবে সারি। যে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। আর এভাবে যদি বলি 1, 4, 7 এটা হল উলম্ব বিন্যাস, 2, 5, 8 উলম্ব বিন্যাস, 3, 6, 9 উলম্ব বিন্যাস, এগুলো হবে আমার কলা। এটা হলো সারি এবং কলা উলম্ব অনুভূমিক বিন্যাস। একটি ম্যাট্রিক্সে সারি ও কলাম যথাক্রমে এম ও এন হলে ওই ম্যাট্রিক্সকে আমরা এম বাই এন আকারে ম্যাট্রিক্স বলা হয়। এখন হলো ম্যাট্রিক্সের আকার, আকার কত হবে, তার মধ্যে কয়টা সারি এবং কয়টা কলাম আছে সেটা। হ্যাঁ, সারি সংখ্যা যদি এম হয়, কলাম সংখ্যা যদি এম হয়, কলাম এটাকে বলবে আকার, বলবে এম বাই এন। এখানে আমরা এটাকে এম বাই এন, এখানে আমরা পড়ার সময় এম বাই এন করবো, পড়বা পড়বো না, পড়ার সময় আমরা এম বাই এন করবো, ই লেখার সময় এম গুণন এন করবো। ম্যাট্রিক্সের আকার বোঝাতে প্রথমে সারি এবং পরে কলাম সংখ্যা উল্লেখ করা হয়। 3/2 হলে তাহলে 3 হবে সারি সংখ্যা, 2 হবে কলামের সংখ্যা। তার মানে আমার প্রথমটা হলো সারি সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটা হবে আমার কলাম সংখ্যা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে তিনটা সারি আছে, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, এবং তিনটা কলাম আছে, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। কাজে এই ম্যাট্রিক্স আকার হবে 3/3। এখন আমরা ম্যাট্রিক্স এর ব্যবহার,
আমরা কিভাবে ব্যবহার করি, কোথায় কোথায় ব্যবহার করি, এটা একটু আলোচনা করব। প্রথম এক নম্বর, তথ্য সংরক্ষণ পরিবেশন বিশ্লেষণ করে সমস্যা সমাধানে ম্যাট্রিক্স এর ব্যবহার বিশেষভাবে উল্লেখযোগ্য। সংগৃহীত তথ্য এমনভাবে ম্যাট্রিক্স এর মাধ্যমে সাজানো হয় যাতে পরবর্তীতে ওই তথ্য বোঝা, বিশ্লেষণ এবং গাণিতিক কাজ করা যায়। ম্যাট্রিক্স এর সাহায্যে যদি আমরা তথ্যগুলোকে লিখি বা সংখ্যাগুলোকে লিখি, তাহলে আমরা সেটা সহজেই বুঝতে পারি এবং এটাকে বিশ্লেষণ করা যায়। এটা পৃথিবীর অনেক কাজ করা যায় এবং গাণিতিক কাজ, যোগ বিয়োগ বা ট্রান্সমোশন অনেক কিছু আমরা করতে পারি। এক ঘাত সমীকরণ যুক্তির সমাধান করার জন্য ম্যাট্রিক্স এর প্রয়োগ করা হয়। এক ঘাত সমীকরণ যেটা এক্স এর ঘাত থাকবে এক, ওয়াই ঘাত থাকবে এক, জেডের ঘাত থাকবে এক, এরকম সমীকরণ যেরকম দুইটা সমীকরণ দুইটা অজানা সমীকরণ বা তিনটা সমীকরণ তিনটা অজানা যোগ, এই সমীকরণকে আমরা ম্যাট্রিক্স হিসেবে সমাধান করতে পারি। সমীকরণ জোটের সমাধান করাটা আসে ম্যাট্রিক্স এর আবির্ভাব হলো বিখ্যাত পদার্থ বিদ হাইজেনবার্গ 1925 খ্রিস্টাব্দে কোয়ান্টাম বলবিদ্যায় প্রথম ম্যাট্রিক্স এর ব্যবহার শুরু করে। তারপর থেকে ম্যাট্রিক্স এর ব্যবহার ব্যাপক হয়। এখন অনেক ক্ষেত্রে ম্যাট্রিক্স এর ব্যবহার হয়, অনেক বিষয়ে ম্যাট্রিক্স এর প্রয়োগ আছে। নির্ণয়কের আবিষ্কার ম্যাট্রিক্স এর আগে, তথাপি আধুনিক গণিতে নির্ণয়কের সংজ্ঞা ব্যবহার ম্যাট্রিক্স হতে দেওয়া হয়। নির্ণয়ক আমাদের চ্যাপ্টার আছে, ওখানে আমাদের ম্যাট্রিক্স এর প্রয়োগ আছে। পাঁচ, ম্যাট্রিক্স এর ব্যবহার করে সংক্ষেপে এবং সহজে তথ্য বর্ণনা করা যায়। ম্যাট্রিক্স এর সাহায্যে আমরা তথ্যকে সহজে এবং সংক্ষেপে বর্ণনা করতে পারি, কারণ এটা তো আমাদের তথ্য বা সংখ্যা সাজানোর একটা ব্যবস্থা, যাতে আমরা তথ্যকে খুব সহজে বুঝতে পারি এবং সেই তথ্যকে আমরা গাণিতিক কাজ করতে পারি। আজকে আমরা এখানে শেষ করছি। এটা ছিল আমাদের ম্যাট্রিক্স এর সাধারণ আলোচনা। এরপরে আমরা ম্যাট্রিক্স এর আলোচনা করবো ইনশাল্লাহ।